এই শার্টটা আপনাকে খুব ভালো মানাবে। ম্যাডাম, এই শার্টটা কয় টাকা? 400 টাকা। আচ্ছা, প্যাকেট করে দিন। এদিকে আসো, এখানে 350 টাকা, বাকি 50 টাকা কই? ম্যাডাম, 50 টাকাই তো কম দিয়েছি, এটা সবাই দেয়। সবাই দেয় মানে? শার্টের দাম 400 টাকা, তুই 350 টাকা দিয়ে চলে যাচ্ছিস? শার্টের দাম যদি 350 টাকা হতো আমি তোকে 400 টাকা বলতাম। এই ছোট লোকের বাচ্চা, শার্ট কেনার যদি যোগ্যতা না থাকে তাহলে এখানে এসেছিস কেন? ম্যাডাম, আজ আমার ছোট ভাইটার জন্মদিন, আমাকে দয়া করে শার্টটা দিয়ে দিন। শার্টটা পেলে ও অনেক খুশি হবে। আর আপনার 50 টাকা আমি পরে এসে দিয়ে যাব। 50 টাকা পরে এসে দিয়ে যাবি? আচ্ছা ঠিক আছে, তাহলে 60টাও পরে এসে নিয়ে যাস। তোর ভাইয়ের জন্মদিনটা আমি কি করব? এই ফকিরের বাচ্চা, পারলে ফুটপাত থেকে কিনে নিস। ম্যাডাম, বুঝেছি, তোর এভাবে কাজ হবে না। এই ধর তোর টাকা, যদি টাকা জোগাড় করতে পারিস তাহলে এসে 60টা নিয়ে যাস। এখান থেকে যা, এখান থেকে চোখ তোর সব। আরে শ্রুতি, শার্টটা তুমি 350 টাকাও দিতে পারতে, তবুও তোমাদের 50 টাকা লাভ হতো। আরে শার্টটা যদি আমি 400 টাকায় বিক্রি করতে পারি তাহলে 350 টাকায় কেন ওকে দিব? আর ওর পোশাক দেখে আমার মুডটা এমনিতেই খারাপ হয়ে গেছে, ওর কাছে আমার শার্ট বিক্রি করতে ইচ্ছা করছিল না। তুমি দেখো, ও বাকি 50 টাকা নিয়ে আবার আসবে, আর এবার আসলে ওর সাথে আমি কি করি? কি ব্যাপার ভাই, আপনি এখানে বসে কান্না করছেন কেন? ভাই, আজ আমার ছোট ভাইয়ের জন্মদিন, ওকে একটা শার্ট কিনে দেওয়ার জন্য একটা দোকানে গিয়েছিলাম, আমার কাছে টাকা না থাকায় ম্যাডাম আমাকে দোকান থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। শার্টের দাম কত? শার্টের দাম 400 টাকা, কিন্তু আমার কাছে 350 টাকা আছে। মাত্র 50 টাকা কম আছে? আচ্ছা ঠিক আছে, আমি টাকাটা দিয়ে দিচ্ছি। শুনুন, আপনার ছোট ভাইয়ের জন্য শার্টটা কিনে নিয়ে যাবেন, বড় ভাইয়ের কাছ থেকে ছোট ভাই গিফট পেলে অনেক খুশি হয়। এই নিন 500 টাকা, শার্টটা তো কিনে নিয়ে যাবেন, সাথে একটা কেকও নিয়ে যাবেন। ভাই, এত টাকা দিয়ে আমি কি করব? আমার মাত্র 50 টাকা হলেই হবে। আরে ভাই রাখুন তো। ভাই, আপনাকে একটা কথা বলবো, আপনার যদি কোনো কাজ না থাকে তাহলে আপনি আমার সাথে একটু শোরুমে চলেন, আমাকে একা পেয়ে যদি আবার আমার সাথে খারাপ ব্যবহার করে। আমার মনে হয় না শার্টের সঠিক দাম পেলে আর খারাপ ব্যবহার করবে, আপনি যেহেতু এত করে বলছেন। চলুন। ম্যাডাম, আমার জামাটা দিন, আমি বাকি টাকে এনেছি। কোন জামা? কিসের জামা? আমার ভাইয়ের জন্য যে জামাটা পছন্দ করে গিয়েছিলাম ওইটা। ও আচ্ছা। এনে টাকা দে। ম্যাডাম, এই নিন 400 টাকা। এখানে তো 400 টাকা আছে, তোকে আমি 800 টাকা বলেছিলাম। ম্যাডাম, এটা কোন ব্র্যান্ডের শার্ট? এটা কি আপনাকে বলতে হবে নাকি? আপনি কে? ধরে নিন অ্যাজ এ কাস্টমার,
কাস্টমার হিসেবে কি আমি জিজ্ঞাসা করতে পারি না? হ্যাঁ পারেন, যদি আমি আপনার সাথে এই শার্টটা নিয়ে দামাদামি করি তখন। ওয়েট, আগে এই ভিখারিটাকে এখান থেকে বের করি, তারপর আপনার সাথে কথা বলছি। এই ভিখারি, বের হও এখান থেকে। আহা ম্যাডাম, ইনাকে বের করার জন্য তো ব্যস্ত হয়েছেন কেন? কাস্টমারদের সাথে কিভাবে ব্যবহার করতে হয় এটা কি জানা নেই? এখন কি ব্যবহারটাও তোর কাছ থেকে শিখতে হবে? এই কে রে তুই? আমি কে? I am the son of the owner of this showroom. তার মানে আপনি আলিছারের একমাত্র ছেলে সৈকত আহমেদ? কিন্তু উনি তো দেশের বাইরে থাকে। হ্যাঁ, কানাডা ছিলাম, গত পরশু দেশে ফিরেছি। কিন্তু দেশে ফিরে বাবার ব্যবসার এই অবস্থা দেখব এটা কখনো আশা করিনি। আমাদের এই শোরুমের কর্মচারীদের ব্যবহার এতটা খারাপ, নিজের চোখে না দেখলে তো বিশ্বাসই করতে পারতাম না। সরি স্যার, আমাদের ভুল হয়ে গেছে। সরি? হোয়াট সরি? সরির মানে বোঝেন আপনারা? কাস্টমার হলো ব্যবসার মূল ভিত্তি, আর সেই মূল ভিত্তি যদি না থাকে তাহলে পণ্য বিক্রি করবো কার কাছে? আর এই কাস্টমারকে আপনারা গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন। ভাগ্য ভালো তাই ওনার সাথে আমার দেখা হয়েছিল, না হলে তো আমি জানতেই পারতাম না আপনাদের কুকৃতির কথা। একটা ব্যবসা তখনই ভালো চলবে যখন আপনি জানবেন কি করে ডিল করতে হয়, কি করে রিসিভ করতে হয়, কি করে কাস্টমারদের সাথে ভালো আচরণ করতে হয়, যা কিছুই আপনাদের জানা নেই। এভাবে চলতে থাকলে আমার বাবার শোরুম বন্ধ হতে বেশি সময় লাগবে না, তাই আপনাদের এই শোরুমে আর আসার কোনো প্রয়োজন নেই। স্যার এমনটা করবেন না, আমরা কখনো কোনোদিন আর কাস্টমারের সাথে এমন ব্যবহার করব না। প্লিজ আমাদের আর একটা সুযোগ দিন ভাইয়া। ওনাদেরকে বের করে দিবেন না, ওনাদেরকে আর একটা সুযোগ দিন, হয়তো তারা নিজেদেরকে শুধরে নেবে। দেখেছেন মনুষ্যত্ব কাকে বলে? আপনারা তো পোশাক দেখে বিচার করেন কে পণ্য ক্রয় করতে পারবে আর কে পারবে না, কিন্তু এটা ভাবেন না যাদেরকে আপনারা বের করে দিচ্ছেন তাদেরও মন আছে, তাদেরও স্বপ্ন আছে। হয়তো আপনাদের মতো এত টাকা পয়সা তাদের কাছে নেই, তাই প্রতিনিয়ত আপনাদের মতো জামা কাপড় চেঞ্জ করতে পারে না। অনেক দিন ধরে টাকা জমিয়ে হয়তো তার পছন্দের জিনিসটা কিনতে চায়। আপনারা তাদের কাছে পণ্য বিক্রি করতে পারেন আর না পারেন, তাদের সাথে খারাপ ব্যবহার করবেন। আর হ্যাঁ, একটি শোরুমে ধনী থেকে গরিব পর্যন্ত সকলের পণ্য ক্রয়ের অধিকার আছে, এই অধিকার থেকে কাউকে বঞ্চিত করবেন না। এটাই আপনাদের লাস্ট সুযোগ, জামাটা দিন। চলুন।